নমস্কার বন্ধুরা আমি বেঙ্গলি গার্ডেনার জিত পর্তুলিকা গাছের কাটিংস থেকে নতুন গাছ আমরা কি করে তৈরি করব সেটা আমি একদম ডিটেলসে এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পর্তুলাকা বা অনেকে আমরা পর্তুলিকা বা ঘাস ফুলও বলে দেখি এটা একটা গরমকালীন ফুলের গাছ এবং সারা গরমকাল বর্ষাকাল জুড়ে আমাদের প্রচুর ফুল দেয় এই ফুল অনেক ভ্যারাইটি এবং অনেক রকম কালারে পাওয়া যায় এবার এই গাছের ডাল কেটে বা কাটিংস থেকে খুবই ইজিলি নতুন গাছ আমরা তৈরি করে নিতে পারি সেটাই আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো এবার এখানে দেখুন আমি কিছু নতুন পর্তুলিকার চারা বা গাছ তৈরি করেছি তো এই গাছগুলোকে আমি ডাল কেটে কী করে তৈরি করলাম সেটা জানতে গেলে আমাদের পঁচিশ দিন আগে ফিরে যেতে হবে তো চলুন পঁচিশ দিন আগে ফিরে যাওয়া যাক পর্তুলাকার নতুন গাছ তৈরি করতে সব থেকে প্রথমে আমাদের এরাম পর্তুলাকার কাটিংস জোগাড় করতে হবে অনেকের বাড়িতে পর্তুলাকা গাছ থাকে আপনারা ওখান থেকে এই গাছের এরম কাটিংস কেটে নিয়ে আসতে পারেন কিংবা নার্সারিতেও এই গাছ পাওয়া যায় সেখান থেকেও আপনারা এই গাছের কাটিংস জোগাড় করতে পারেন সব থেকে ভালো হয় আপনাদের বাড়ির আশেপাশে কারোর বাড়িতে যদি পর্তুলাকার গাছ থাকে ওখান থেকে এরম কাটিংস জোগাড় করে নিয়ে আসা পর্তুলাকা গাছের যে ডালগুলো হয় ওই ডালের ওপরের অংশগুলোকে আমরা এইভাবে কেটে নিয়ে আসব এবার এই যে বড় বড় ডালগুলোকে আমরা জোগাড় করব। এই ডালগুলোকে আমরা ছোট করে কেটে নেব এবার যে কোনো কাঁচির সাহায্যে আমরা ডালগুলোকে এরম করে ছোট করে কেটে নেব কাটার পর আমরা চাইলে এই ডালগুলোকে যে কোনো ফাঙ্গিসাইড মেশানো জলে এরম করে ডুবিয়ে রাখতে পারি এটা অপশানাল আপনারা করতেও পারেন নাও করতে পারেন তো এইভাবে পুরতুলিকার ডালগুলোকে এরম ছোট করে আমরা কেটে নেব বা কাটিংস আকারে রেডি করে নেব এরপর চলে যাব এই ডালগুলোকে আমরা কোন জায়গায় বসাবো। অনেকে এই ডালগুলোকে বালিতে বসায় অনেকে আবার ডাইরেক্টলি মাটি তৈরি করে বসিয়ে দেয় এই ডালগুলো খুবই ইজিলি বেঁচে যায় তো আমরা ডাইরেক্টলি এই ডালগুলোকে মাটি তৈরি করে বসিয়ে দেব। এবার চলে আসবো পর্তুলিকা গাছের জন্য আমরা কেমন মাটি তৈরি করব। পর্তুলিকা গাছ খুবই ওয়েল ড্রেন্ড বা ঝুরঝুরে মাটি পছন্দ করে যেখানে এই গাছের শিকড়গুলো খুবই ইজিলি চলাচল করবে তো আমি এখানে এক ভাগ নর্মাল গার্ডেন সয়েল নিয়েছি আপনারা আপনাদের হাতের কাছে যে মাটি পাবেন বা গার্ডেন সয়েল পাবেন সেটাই নেবেন এই গার্ডেন সয়েলের সাথে আমি এক ভাগ মতো মেশাবো কনস্ট্রাকশান স্যান্ড বা হলুদ বালি আপনারা এর বদলে নদীর বালি মাটিও ব্যবহার করতে পারেন এবার এর সাথে আমি এক ভাগ মেশাবো ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার আপনারা এর বদলে এক বছর পুরনো গোবর সার বা পাতা পচা সার ইউজ করতে পারেন এই তিনটেকেই আমি সমান ভাগে নিয়েছি মানে সব আমি এক ভাগ করে নিয়েছি এবং এই সব কটাকে ভালো করে মিশিয়ে পরতুলাকা গাছের জন্যে মাটি তৈরি করব। এটা পর্তুলিকা গাছের জন্য আইডিয়াল পটিক মিক্স বা আদর্শ মাটি তো আপনারা যদি এই তিনটেকে সমানভাবে মিশিয়ে মাটি তৈরি করেন সেখানে পর্তুলাকা গাছ খুবই ভালো হবে তো এই তিনখানা জিনিসকে আমি ভালো করে মিশিয়ে পরতুলাকা গাছের জন্যে আদর্শ বা আইডিয়াল পটিং মিক্স তৈরি করে নিয়েছি এরপর চলে যাব পর্তুলিকা গাছের জন্যে টপ নির্বাচনের ব্যাপারে এই গাছের জন্যে খুব একটা বড়ো টপ লাগে না এই গাছ ফ্ল্যাট টপ বা হ্যাঙ্গিং বাস্কেটে সব থেকে ভালো হয় তো আমি এখানে দুখানা ফ্ল্যাট টপ নিয়েছি এইগুলো একটা চার ইঞ্চি ছোটো টপ আপনারা এর বদলে হ্যাঙ্গিং বাস্কেট ইউজ করতে পারেন এবার একটা ঢেউ খেলানো খোলাম কোচি নেবো এবং এর ঢেউ খেলানো অংশটাকে উপর দিক করে আমরা এই টপগুলোর ড্রেনেজ হোলগুলোকে চাপা দিয়ে দেবো এটা করার ফলে আমরা যখন এই টবে জল দেব এক্সেস জলটা খুব ইজিলি বেরিয়ে যাবে এবং এই ড্রেনেজ হোলগুলো বুঝে যাবে না একই সাথে কোনো মাটি এই নিচে দিয়ে বেরোবে না এবার এতক্ষণ যে মাটি বা পটিং মিক্স তৈরি করলাম সেটাকে দিয়ে এই টপগুলোকে পুরোপুরি ভর্তি করে দেব। তো এইভাবে দুখানা টপকেই আমি এই পটিং মিক্স দিয়ে ভর্তি করে দেব টবের পুরোটা আমি মাটি দিয়ে ভরবো না ওপরে একটু জায়গা খালি রাখবো যাতে আমি যখন জল দেব জলটা যাতে উপচে পড়ে না যায় টবে মাটি ভর্তি করার পর আমরা এই পর্তিলিকার কাটিংসগুলোকে এই মাটির ওপর বসাবো তো এর জন্যে আমাদের রুটিং পাউডার বা কাটিং এট লাগবে এই রুটিং পাউডারের কাজ হচ্ছে গাছের ডাল থেকে শিকড় বের করা বা রুটগুলোকে ডেভেলপ করা এই রুটিং পাউডার আপনারা যে কোনো নার্সারি বা যে কোনো সারের দোকানে পেয়ে যাবেন এই রুটিং পাউডার ব্যবহার করলে আপনাদের সব কটা ডালেরই শিকড় বেরোবে এবং সব কটা ডালই বেঁচে যাবে এবার যারা রুটিং পাউডার পাচ্ছেন না তারা এমনি ডালগুলোকে মাটিতে বসিয়ে দিতে পারেন তবে রুটিং পাউডার দিয়ে বসালে সাকসেসটা বেশি পাওয়া যায় এরপর পর্তুলিকার ডালের নিচেকার অংশগুলোতে আমরা এই রুটিং পাউডার লাগিয়ে দেব এবং এইগুলোকে আমরা মাটির মধ্যে বসিয়ে দেব। এটা আমরা খুবই সাবধানে করব ডালগুলোকে আমরা জোরে টিপে বসিয়ে দেব না যে কোনো কাটি দিয়ে একটা গর্ত করব তারপরে এই ডালগুলোকে আস্তে করে ওখানে বসিয়ে দেব। তার কারণ এই ডালগুলোকে যদি আমরা চেপে মাটিতে বসিয়ে দিই এই তলাকার অংশটা ড্যামেজ হতে পারে তাই জন্য আমরা একটা কাটি নেব কাটি নিয়ে একটু গর্ত মতো খুঁড়ে এই ডালগুলোকে আস্তে করে জাস্ট এইভাবে বসিয়ে দেব। এরম চার ইঞ্চির টবে আপনারা সাত থেকে আটখানা পর্তুলিকার কাটিংস বসাতে পারেন তার কারণ এই গাছগুলো একটা বা দুটো বসালে অতটা ঝাঁকড়া বা বুসি হয় না বা হতে সময় লাগে তো আমরা যদি অনেকগুলো একসাথে বসাই বা অনেকগুলো একসাথে রকমারি বসাতে পারেন কম সময়ের মধ্যে এই টপটা এই পুরতলিকা গাছগুলোতে ভরে যাবে এবং যখন ফুলগুলো ফুটবে দেখতে খুবই ভালো লাগবে তবে এই ডালগুলো বসানোর আগে আপনারা অতি অবশ্যই দেখে নেবেন এই ডালগুলোর কোনটা উপর দিক বা কোনটা নিচের দিক আমরা যদি ভুল করে উপর দিকটা নিচের দিক করে মাটিতে বসিয়ে দিই তাহলে কিন্তু এই গাছগুলো ওখান থেকে হবে না বা গাছটা বাঁচবে না তো এই ভাবে দেখুন আমি দুখানা টবে এই পত্রিকার কাটিংসগুলোকে বসিয়ে দিয়েছি আমি এক একটা টবে সাত থেকে আটখানা মতো কাটিংস বসিয়েছি যেটা আমি আগেই বলেছিলাম এইগুলোকে একসাথে অনেকগুলো বসাতে হয় এর পরের কাজ হবে এই টপগুলোতে ভালো করে জল দিয়ে দেওয়া তো আমি ওপর দিক দিয়ে ছিটিয়ে ছিটিয়ে এইভাবে এই দুখানা টপ ভর্তি করে জল দিয়ে দেব। টপ ভর্তি করে জল দেবার পর আমাদের পরের কাজ হচ্ছে এই টপগুলোকে একদম সেট বা ছায়াযুক্ত এরিয়াতে আগামী পনেরো থেকে কুড়ি দিন এইভাবে রেখে দেবা আর দরকার অনুসারে জল দেওয়া যখনই এই টবের ওপরকার মাটি একটু করে শুকিয়ে আসবে তখনই আমরা জল দিয়ে দেব। এবং পুরোপুরি সেড বা ছায়াযুক্ত এরিয়াতে এই গাছগুলোকে পনেরো থেকে কুড়ি দিন রেখে দেব। শুধু এই কাজগুলো আগামী পনেরো দিন বা কুড়ি দিন করলেই হবে পোর্তুলিকা গাছের কাটিংস বসানোর পঁচিশ দিন পর দেখুন এই সবকটা কাটিংস বেঁচে গেছে এবং একটু একটু করে বাড়তে শুরু করেছে এই গাছগুলোকে সঠিকভাবে বসালে খুবই ইজিলি বেঁচে যায় এবং তাড়াতাড়ি গ্রোথ নিতে শুরু করে যে গাছগুলোর কাটিংস আপনাদের আমি বসিয়ে দেখিয়েছিলাম তার মধ্যে থেকে একটা গাছকে আমি মাটি থেকে তুলে আপনাদের দেখাবো। এই কাটিংসটায় দেখুন কত ভালো শিকড় বেরিয়েছে এইভাবে যতগুলো কাটিংস আমি বসিয়েছিলাম সব কটা কাটিংসেই এইভাবে শিকড় বেরিয়ে গেছে এবং এই গাছগুলো দেখুন আস্তে আস্তে বাড়তে শুরু করেছে বা আস্তে আস্তে গ্রোথ নিতে শুরু করেছে তো আমি যে প্রসেসে আপনাদের এই পর্তুলিকার কাটিংস বসানো দেখালাম এখানে আপনারা হানড্রেড পারসেন্ট সাকসেস পাবেন আমার এখানে দেখুন যতগুলো ডাল বসিয়েছিলাম প্রতিটা ডাল বেঁচে গেছে একটা ডালও মরে যায়নি অবশ্যই এই গাছ বাঁচানো কিন্তু খুব একটা মানে শক্ত নয় খুবই ইজিলি এগুলো বেঁচে যায় তো আপনারাও খুব ইজিলি এই পর্তুলিকা গাছের কাটিংস থেকে এরম নতুন গাছ তৈরি করতে পারেন সরাসরি এইগুলোকে মাটিতে বসিয়ে দেবেন এইগুলোকে আলাদা বালিতে বসানোর কোনো দরকার নেই তার কারণ এইগুলো খুব ইজিলি বেঁচে যায় তো এই ছিল পর্তুলিকা গাছের কাটিংস থেকে নতুন গাছ তৈরি করার পদ্ধতি এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীকালে এই পর্তুলিকা গাছগুলো থেকে আপনারা প্রচুর ফুল পেতে কেমন পরিচর্যা করবেন সেটা আমি পরে আমার চ্যানেলে দিয়ে দেব। তো আজকের ভিডিওটা একান দি রইল এবং দেখা হবে এর পরের ভিডিওতে